জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছরের মতো এবারও দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার। এবছর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে তিনজন, বিজ্ঞান ও প্রযুক্তিতে একজন, চিকিৎসাবিদ্যায় একজন, সংস্কৃতিতে একজন, ক্রীড়ায় একজন এবং সমাজসেবায় তিনজন এ পুরস্কার পাচ্ছেন। সব মিলিয়ে ছয়টি ক্ষেত্রে দশজন পাচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ এ বেসামরিক সম্মাননা। 15 মার্চ শুক্রবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মনোনীতদের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। এবছর স্বাধীনতা পদক পাচ্ছেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মোহাম্মদ ফজলুল হক মরণোত্তর এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু নঈম মোহাম্মদ নজিবুদ্দিন খান খুররম মরণোত্তর। বিজ্ঞান ও প্রযুক্তিতে ডক্টর মোবারক আহমেদ খান, চিকিৎসাবিদ্যায় ডাক্তার হরিশঙ্কর দাস, সংস্কৃতিতে মোহাম্মদ রফিকুজ্জামান, ক্রীড়ায় ফিরোজা খাতুন, সমাজসেবায় অরণ্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার মোল্লা ওবায়দুল্লাহ বাকি এবং এস এম আব্রাহাম লিঙ্কন। 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার 1977 সাল থেকে প্রতি বছর দেশের সর্বোচ্চ এ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে আসছে। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে 5 লাখ টাকা, 18 ক্যারেটের 50 গ্রাম ওজনের স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা এবং একটি সম্মাননাপত্র দেওয়া হবে। এবছর 89 জন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে বাছাই করে চূড়ান্তভাবে 10 জনের নাম ঘোষণা করা হয়। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।